नमस्कार बंधुरा, तुम्हारा सबा केमन आछो? आशा करछि भालो आछो। आमिओ भालो आछि। आमार नतून चैनल अनु कुकिंग उइथ विलेज फूडे सबाइके स्वागत। आज के तेलापिया माछ दिए पोटल शाकेर एकटा रेसिपी निये एसेछि। चलुन ताले आमार रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। जदि भालो लेगे थाके अवश्यई एकटा लाइक करबेन, कमेंटेर माध्यमे आमाके जानाबेन। चलुन ताले रेसिपिटा चटजल्दि शुरू करि। एई कान्तिछिस केनो? देखुन बंधुरा, आज के पेपलि शाक दिए तेलापिया माछे रेसिपि करब। बड़ो बड़ो साइजे तेलापिया माछ केटे धुए परिष्कार करे नियेछि आमी। तारपर एई जे लवण दिए दिच्छि, लवण और हलुद माखिए निच्छि। लवण और हलुदटा भालोभावे करे आमी माछे माखिए निलाम। देखुन माखानो आमार हये गेछे। एबार आमी माछटाके भालो करे भेजे नेब। किन्तु आमी एई माछगुलो नेब ना, पेपलि शाक रान्ना करते शुधु तेलापिया माछेर बड़ो बड़ो साइजेर माथागुलो निये रान्ना करब। माछगुलो अन्य रेसिपि करब आमी। माछ एबं मुड़ोटा एक साइडे करे आमी निये भेजे निच्छि। एई मुड़ोगुलो दिएई आजके आमी रेसिपिटा करब। देखुन माछगुलो एक साइड करे भाजा हये गेछे। आमी एबार उल्टे पाल्टे भालो करे भेजे निलाम। देखुन एक साइड आमी उल्टिये निएछि, आबारो एक साइड भालो करे भेजे एबार माछगुलो आमी तुले निएछि। देखुन এই মাছগুলো বাদ দিয়ে শুধু মুড়ো দিয়ে আজকে পেপলি শাকে রান্না করব। দেখুন পেপলি শাক এইগুলো আপনাদের গ্রাম বাংলায় আপনারা এই শাকটাকে কি বলেন তা কমেন্টে আমাকে জানাবেন। আর এই যে পেপলি শাক আর কাঁচা লঙ্কা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিচ্ছি লবণ। আপনারা এখানে জলও দিতে পারেন, গরম জলও দিতে পারেন, ভাতের মাড়ও দিতে পারেন। ভাতের মাড় দিলে তরকারির স্বাদটা একটু খুবই ভালো হয়। এতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি পেপলি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারো ভালো করে আরেকটু জ্বালিয়ে নেব। এই যে মুড়োগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঝোলের মধ্যে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। বেশি জ্বালন দেওয়া যাবে না, আস্তে আস্তে জ্বালন দিলে শাকগুলো এবং ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আবারও খুলে নিয়েছি। দেখুন এইভাবে করে 2-3 মিনিট আবারও জ্বালিয়ে নেব আমি। জ্বালিয়ে শাকের ঝোলটাকে একটু কমিয়ে নেব। দেখুন অনেকখানি কমে গেছে শাকের ঝোল। এবার আমি নামিয়ে নিয়েছি। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে, আর শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন। আর এই শাকটা খেতে পানের মতো লাগে, কিছুটা ঝাঁঝালোর মতো পানের মতো লাগে। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।